हेलो व्यूअर्स, वेलकम टू माय चैनल। आज के वीडियो टा आमी तुम्हारे जोनो अथवा तुमरा जरा क्लास वन थे के क्लास टेन पढ़ाशुना करछो आर आपनारा जरा गार्डियंस आछे तादेर के आमी बोलबो जी आपनारा अवश्य ये वीडियो टी देखबेन एवं आपनारा आपनादेर घरे खुदे सदस्य अर्थात अपने बच्चे के परीक्षार प्रस्तुति अवश्य सहाय कर कारण ये परीक्षा और कैक मास बाद ही होते चले परीक्षा साधारण दुटो मोडे एक हलो अनलाइन एवं और एक हलो अफलाइन। अनलाइन अपना बाड़ी बस अपने बच्चा के परीक्षा बसाते पर अफलाइन बोलते যেটা পেপার বেসড প্রত্যেকের স্কুল থেকে এটা দেওয়া হয়। দুর্ভাগ্যবশত অফলাইন বা পেপার বেসড যেটা স্কুল থেকে দেওয়া হয় সেটার পরীক্ষা হয়ে গেছে ফেব্রুয়ারি মাসে, আর যেটা অনলাইন পরীক্ষা সেই পরীক্ষা আগামী মে মাস থেকে শুরু হবে। এবং এই পরীক্ষার ক্লাস ভিত্তিক মে মাসের মধ্যে বিভিন্ন ডেট অর্থাৎ আলাদা আলাদা ডেটে পরীক্ষা হবে। তো যাই হোক, রেজিস্ট্রেশন শুরু হয়েছে, আশা করছি আপনারা আপনাদের বাচ্চাদের জন্য রেজিস্ট্রেশন অবশ্যই করাবেন। এটা একটা খুব গুরুত্বপূর্ণ একটা পরীক্ষা যাতে বাচ্চাদের পটেনশিয়ালিটি তাদের ট্যালেন্টটাকে এখানে বিচার করা হয় বা দেখা হয়। তাই স্বাভাবিকভাবেই এই পরীক্ষাটা খুবই গুরুত্বপূর্ণ বাচ্চাদের জন্য। তাই বলবো সময় নষ্ট না করে আমার আগের একটা সেট দেওয়া আছে, যদি আপনারা কেউ দেখে না থাকেন তাহলে অবশ্যই ভিডিওটা দেখে আপনাদের বাচ্চাদের গাইড করতে পারবেন। আর আজকের সেট টু নিয়ে এসেছি, আশা করছি আপনারা আগের ভিডিওটার মতনই এই ভিডিওটা দেখবেন, ভালো লাগলে অবশ্যই অন্তত একটা লাইক করবেন। আর আপনাদের মতনই যারা গার্জিয়ান আছেন যাদের বাচ্চাদের এই পরীক্ষার জন্য প্রয়োজন আছে অবশ্যই ভিডিওটা শেয়ার করে দেবেন। আর যদি কেউ আপনারা প্রথমবারের জন্য আমার ভিডিও দেখে থাকেন তাহলে অবশ্যই এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, এই ধরনের ভিডিও আমি যখনই আবার আপলোড করব যাতে আপনাদের কাছে পৌঁছে যায়। যাই হোক, সময় নষ্ট না করে আমি আজকের এই সেটটি বা ভিডিওটি শুরু করছি, আপনারা শেষ পর্যন্ত দেখবেন। তাহলে এই সেটের প্রথম প্রশ্ন আছে, আমরা একটু দেখে নিই। প্রথম প্রশ্ন কি আছে, চুজ দি বেস্ট অপশন টু কমপ্লিট দি ফলোয়িং কনভারসেশন। অর্থাৎ এখানে একটা ছোট্ট কনভারসেশন আছে, সংলাপ আছে, সেই কনভারসেশনটি একটা গ্যাপ আছে বা শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে সঠিক বা উপযুক্ত অপশন আমাদেরকে বেছে নিতে হবে। এ বি সি আর ডি কি আছে দেখে নেব যদি আমাদের কাজে লাগে, এবং ভালোভাবে আমরা যদি দেখি যে ওই অপশনগুলোর মধ্যে একটা অপশন নিয়ে কনভারসেশনটা কমপ্লিট হবে। তাহলে এখানে কনভারসেশনটা কিরকম আছে, আকাশ বলছে, আকাশ মাই ফাদার গেভ মি আ নাইস গিফট। শালিনী কি বলছে, শো মি আই ওয়ান্ট। তাহলে এই যে আই ওয়ান্ট, এই আই ওয়ান্ট এর এখানে কি হবে, অপশন এ বলছে লেখা আছে ইট নাও, অপশন বি টু সি, অপশন সি টু বরো ইট, অপশন ডি না। ইট নাও এটা এখন, বি অপশনে বলছে টু সি মানে দেখতে চাইছে, দেখতে বা দেখবে, টু বড় এটা ধার করবে, ডি বলছে কোনোটাই নয়। তাহলে এখানে যদি খুব ভালোভাবে আমরা খেয়াল করি তাহলে দেখা যাবে যে অপশন বি, এই অপশনটা আমাদের জন্য সঠিক হবে। তার কারণ এই টু সি যদি এখানে লিখি তাহলে আই ওয়ান্ট টু সি, তাহলে কথাটা বা এই সংলাপটা খুব সুন্দর হবে বা কমপ্লিট হবে, সুতরাং বি অপশন সঠিক হবে। এবার চলে যাই নেক্সট কোশ্চেনে, আমরা দেখে নিই। এবার দু নম্বর প্রশ্নটি কি আছে দেখে নিই, আই গো টু স্কুল ড্যাশ দি মর্নিং। এখানে চারটে অপশন আছে এবং আমরা দেখতে পাচ্ছি চারটে অপশনে প্রিপোজিশন আছে, সুতরাং সঠিক প্রিপোজিশনটা ব্যবহার করে আমাদের এই বাক্যটা সম্পূর্ণ করতে হবে। অপশন এ বাই, অপশন বি ফর, অপশন সি ইন, অপশন ডি এক। বাক্যটা আছে আই গো টু স্কুল,
শূন্যস্থান ডি মর্নিং তাহলে আমরা জানি যে দিন রাত বিকেল এই যে ডে যে ভাগগুলো আছে তাহলে মর্নিং ইভিনিং আফটারনুন এগুলোর ক্ষেত্রে সাধারণত আমরা ইন ব্যবহার করি কখন ইন ব্যবহার করি যখন এই শব্দগুলোর আগে ডি আছে তাহলে এখানে অপশন সি হবে কারণ এখানে আমরা দেখতে পাচ্ছি অপশন সি তে ইন আছে এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেন এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই কি আছে চুজ দি বেস্ট অপশন গিভেন বিলো টু কমপ্লিট দি এক্সপ্রেশন এখানে প্রথমে একটা শূন্যস্থান আছে তারপরে লেখা আছে অফ শুজ অপশন এ আ ফেয়ার বি আ ফ্যাক অপশন সি আ সেট অপশন ডি নাই তাহলে এই যে চারটে অপশন আছে তার মধ্যে তিনটেতে উত্তর আছে আর ডি বলা আছে কোনটাই যদি না হয় তাহলে ড্যাশ অফ শুজ আমরা জানি জুতোর জন্য যে শব্দটি এখানে সহজে আমরা বুঝতে পারছি বা তোমরা দেখেছো নিশ্চয় যে এক জোড়া জুতো এই কথাটা বলি অর্থাৎ এ পেয়ার অফ শুজ হবে তাহলে এ পেয়ার অফ শুজ এই পেয়ার কথাটা কোথায় আছে অপশন এ সুতরাং অপশন এ হবে তিন নম্বর প্রশ্নটির উত্তর এবার চলে যাবো নেক্সট কোশ্চেন এবার আমরা দেখে নেব চার নম্বর প্রশ্নটা কি আছে দেখে নি চার নম্বর প্রশ্নটা কি আছে দি হোম হোয়ার দি স্কিমোস লিভ ইজ কল্ড অর্থাৎ কিমোরা একটা জাতি বা একটা সম্প্রদায় তারা যে ঘরে থাকে যারা যে জায়গাটা বলতে তাদের যে বাসস্থান যে বা ঘর সেই ঘর বা বাসস্থানটাকে আমরা কি বলি এখানে চারটে অপশন আছে অপশন এ কেন্ট বি ইগলু সি হোম ডি ডেন এখানে অপশন বি ইগলু এটা হবে সঠিক উত্তর এবার চলে যাব নেক্সট কোশ্চেন এবার আমরা দেখে নিই পাঁচ নম্বর প্রশ্নটা কি আছে ফাইন্ড দি অ্যাডভার্ব ফ্রম দ্য গিভেন সেন্টেন্স এখানে যেটা বলা হলো এই যে বাক্যটা নিচে লেখা আছে এই বাক্যটার মধ্যে কোথায় অ্যাডভার্ব আছে আমাদের খুঁজে বার করতে হবে তাহলে ডিফাইন পারসেপশন এর মধ্যে অ্যাডভার্ব খুব একটা গুরুত্বপূর্ণ পার্ট অফ স্পিচ আমরা এবার দেখে নেব যে বাক্যটা কি আছে হিজ ফ্রেন্ড প্রমিসড হিম টু কাম ব্যাক তাহলে হিজ ফ্রেন্ড প্রমিসড হিম টু কাম ব্যাক এই বাক্যটার মধ্যে কোন শব্দটা অ্যাডভার্ব অপশন এ টু অপশন বি কাম অপশন সি হিম অপশন ডি ব্যাক তাহলে এখানে আমরা যে বাক্যটা পাচ্ছি সেখানে হিজ ফ্রেন্ড প্রমিসড হিম টু কাম ব্যাক এই কাম একটি ভার্ব এই ভার্বের পরে যে শব্দটা আছে এই যে ব্যাক এই ব্যাক শব্দটা হলো অ্যাডভার্ব এবার দেখে নিই ব্যাক কোন অপশনে আছে আমরা দেখতে পাচ্ছি অপশন ডি তে আছে সুতরাং সঠিক অপশন আমাদের জন্য ডি হবে এবার আমরা চলে যাব নেক্সট প্রশ্নটিতে এবার আমরা পরবর্তী প্রশ্নটা দেখে নিই এই প্রশ্ন কি বলছে চুজ দি কারেক্ট ওয়ান সঠিক অপশনটা আমাদের বেছে নিয়ে আমাদের এখানে যে কথাটা আছে শূন্যস্থানের মধ্যে সঠিক অপশনটা বেছে নিয়ে বাক্যটাকে সম্পূর্ণ করতে হবে বা কথাটা সম্পূর্ণ করতে হবে অপশন এ বি সি পড়ার আগে একটু দেখে নিই বাক্যটা কি আছে আ পারসন হু ইজ শূন্যস্থান অলওয়েজ লাভস ফেলো মেন অ্যান্ড ওয়ার্কস ফর দেম অর্থাৎ এমন একটা ব্যক্তি যিনি সর্বদাই তার সহকর্মী বা তার আশেপাশে যারা আছে তাদের ভালোবাসেন এবং তাদের জন্য কাজ করেন তাদের সাহায্য করেন তাহলে এরকম একজন ব্যক্তিকে আমরা কি বলবো আমরা অপশন এ দেখতে পাচ্ছি রিচ লেখা আছে অপশন বি ফিলান্থ্রোপিস্ট অপশন সি সিম্পল অপশন ডি উইলিং যে চারটি অপশন আছে সেখানে খুব আমরা উপযুক্ত শব্দটাই যদি বেছে নিই তাহলে এখানে অপশন বিটাই বাস্তব হবে এখানে আছে ফিলান্থ্রোপিস্ট ফিলান্থ্রোপিস্ট হলেন এমন ব্যক্তি যিনি সবসময় আশেপাশের মানুষকে ভালোবাসেন এবং তাদের জন্য কি এগিয়ে আসেন সাহায্য বা সহযোগিতা করার জন্য তাহলে অপশন আমাদের বি সঠিক এবার চলে যায়
নেক্সট কোশ্চেন। আচ্ছা, সাত নম্বর প্রশ্নটিতে আমরা দেখতে পাচ্ছি একটা ইডিওমেটিক এক্সপ্রেশন, ইডিওমেটিক এক্সপ্রেশনটিকে কমপ্লিট করতে হবে। নিচে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিক অপশনটা নিয়ে তাহলে দেখে নিই কিরকম আছে। আ বোল্ড ফ্রগ, এখানে তারপরে শূন্যস্থান আছে এবং এখানে নিচে যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে যে কোনো একটা আমাদেরকে বেছে নিতে হবে। অপশন এ দি স্কাই, অপশন বি দ্য ডোর, অপশন সি হিম, অপশন ডি দ্য ব্লু। তাহলে এখানে যদি আমরা অপশন ডি নিই, আ বোল্ড ফ্রম দি ব্লু, অর্থাৎ সাডেন যে অ্যাটাক, সাডেন মিসহ্যাপ, এরকম কোনো কিছু হঠাৎ করে কোন কোন বিপদ বা এই ধরনের কথা বলার জন্য আমরা এই আ বোল্ড ফ্রম দি ব্লু এই ইডিওম এক্সপ্রেশনটি ব্যবহার করি। তাহলে তোমরা নিশ্চয়ই বুঝতে পারছো অপশন ডি হবে সঠিক, দ্য ব্লু। এবার চলে যাব আমরা নেক্সট কোশ্চেনে। এবার আমরা দেখে দেব কোশ্চেন নাম্বার 8। এখানে আমাদের জন্য কি প্রশ্ন আছে, চুজ দি কারেক্ট ফ্রেজাল ভার্ব টু কমপ্লিট দ্য সেন্টেন্স। বাক্যটা কি আছে, দি গার্ল, শূন্যস্থান, আর নাম্বার অফ হাজলস অ্যান্ড গট দি ফার্স্ট প্রাইজ, মেড আউট, ওয়ার্কড আউট, ফুটিং, আর অপশন ডি ক্যারিড অন। তাহলে দি গল শূন্যস্থান আছে, তারপর আছে আ নাম্বার অফ হাজলস অ্যান্ড গট দ্য ফার্স্ট প্রাইজ। তাহলে এখানে বুঝতেই পারছো যে বাক্যটার মধ্যে কোন ফ্রেজাল ভার্ব আমাদের ব্যবহার করতে হবে। ফ্রেজাল ভার্ব গুলো কি আছে, মেড আউট, মেড আউট, মেড আউট মানে আন্ডারস্টুড, ওয়ার্কড আউট, ওয়ার্কড আউট মানে সল্ভড, ফুটিং মানে রাইট, ক্যারিড অন কন্টিনিউড। তাহলে এখানে যে চারটে অপশন আছে তার মধ্যে ওয়ার্কড আউট সল্ভড এটাই হবে সঠিক এবং কারেক্ট অপশন, তাই আমরা অপশন বি বেছে নিলাম। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নটিতে। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে, কোশ্চেন নাম্বার 9। এখানে কি আছে দেখে নি, নেভার স্পিক আ লাই, এই কথাটা বা এই বাক্যটা কোন ধরনের বাক্য। এখানে অপশন গুলো কি আছে, এ অপটেটিভ সেন্টেন্স, বি ইনফারেটিভ সেন্টেন্স, সি অ্যান ইনকমপ্লিট সেন্টেন্স, ডি না। তাহলে নেভার স্পিক আ লাই, কখনোই মিথ্যা কথা বলো না বা বলবে না, এই কথাটা কোন ধরনের বাক্য। অপশন এ বলছে অপটেটিভ সেন্টেন্স, তাহলে অপটেটিভ সেন্টেন্স এর অর্থ হলো ইচ্ছামূলক বাক্য, ইচ্ছাসূচক বাক্য, অর্থাৎ আমরা যখন আমাদের ইচ্ছাকে কোনো বাক্যে আমরা বলি, বাক্যের মধ্যে লিখি আমাদের ইচ্ছাকে বা আমরা যেটা করতে চাই, এইরকম কোনো বাক্যকে আমরা অপটেটিভ সেন্টেন্স বলি। ইম্পারেটিভ সেন্টেন্স হলো এমন বাক্য যেখানে আমরা কোনো আদেশ, উপদেশ, নির্দেশ, অনুরোধ বা কোনো কিছু করতে হবে, যাকে বলে ডিরেকশন, এই ধরনের ক্ষেত্রে আমরা ইম্পারেটিভ সেন্টেন্স ব্যবহার করি। আর অপশন সি অ্যান্ড ইনকমপ্লিট সেন্টেন্স, বাক্যটা কি অসম্পূর্ণ আছে, তাহলে অপশন সি। আর অপশন ডি যদি এ বি সি এই তিনটের মধ্যে কোনোটাই না হয় তাহলে আমাদের জন্য অপশন ডি না হবে। নেভার স্পিক আ লাই, তাহলে এই বাক্যটার মধ্যে যখন আমরা দেখতে পাচ্ছি বলা হলো যে কখনোই মিথ্যে কথা বলো না বা বলবে না, তার মানে আমাদেরকে আদেশ বা উপদেশ বা নির্দেশ এইরকম কিছু একটা ধারণা বা একটা আইডিয়া এই বাক্যটার মধ্যে পাচ্ছি। সুতরাং অপশন বি আমাদের জন্য সঠিক অপশন হবে, ইম্পারেটিভ সেন্টেন্স। এবার আমরা চলে যাব নেক্সট কোশ্চেনে। এবার দেখো যে প্রশ্নটা আছে সেই প্রশ্নটা খুব গুরুত্বপূর্ণ, এখানে কারেক্ট স্পেলিং, সঠিক বানান তোমাদের খুঁজে বার করতে হবে। এখানে চারটে শব্দ আছে অপশন এ বি সি ডি, এই চারটে অপশনের মধ্যে যে শব্দগুলো আছে কোন শব্দটার বানান সঠিক আছে, কারণ আমাদের এখানে বলেছে কারেক্ট স্পেলিং। অপশন এ ডিকশনারি, অপশন বি গ্রামার, অপশন সি
অলিম্পিয়ার আর অপশন ডি কম্পিটিশন। তাহলে আমরা যদি অপশন এ দেখি ডিকশনারি, এখানে দেখতে পাচ্ছি ই লেখা আছে, কারণ এই ই লেটারটির পরিবর্তে আমাদের এখানে এ আছে সঠিক বানানে। গ্রামার এখানেও ই আছে, এখানে এ থাকবে বা এ লিখতে হবে। আর অপশন ডি কম্পিটিশন, এখানে এস আছে, এখানে টি হবে, কিন্তু অলিম্পিয়াড এই শব্দটার বানান সঠিক আছে, এখানে কোন লেটার ভুল নেই বা কোন লেটার এখানে লেখা হয়নি এমন নয়, সবকটা লেটারই আছে এবং সঠিক আছে, তাই অপশন সি সঠিক উত্তর হবে। এবার আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে। এবার আমরা দেখে নেব 11 নম্বর প্রশ্নটি, কোশ্চেন নম্বর 11। এখানে একটা কনভারসেশন আছে এবং সেই কনভারসেশনটা আমাদের কমপ্লিট করতে হবে, যে চারটি অপশন আছে সেই চারটি অপশনের মধ্যে সঠিকটা আমাদেরকে নিয়ে দেখে নিই কনভারসেশন কি আছে। এখানে শপকিপার এবং কাস্টমারের মধ্যে কথোপকথন আছে। শপকিপার কি বলছে, গুড আফটারনুন স্যার, মে আই হেল্প ইউ? তখন কাস্টমার বলছে, আই ওয়ান্ট আ টি-শার্ট। শপকিপার তখন বলছে, প্লিজ গো টু দি ফ্যাশন জোন। কাস্টমার তখন বলছে, দিস শার্ট ইজ নাইস। তারপরে দেখো এখানে শূন্যস্থান আছে, এই শূন্যস্থানে আমাদের এ বি সি ডি এর মধ্যে যেকোনো একটা আমাদের যে অপশন চারটি আছে তার মধ্যে একটা আমাদের নিয়ে ফিল আপ করতে হবে, যাতে কনভারসেশনটা কমপ্লিট হয়। অপশন এ, হাউ মাচ ডাজ ইট কস্ট? অপশন বি, হাউ মাচ ডাজ ইট ও? অপশন সি, হাউ মাচ ডাজ ইট কস্ট? অপশন ডি, হোয়াট ওর ইট ইজ? তাহলে এখানে যে দুটো মেইন শব্দ তোমরা দেখতে পাচ্ছ, একটা হলো কস্ট, একটা হলো ওর্থ। তাহলে আগে ভালো করে আমরা বুঝে নিই বা তোমরা বুঝে নাও যে কস্ট এবং ওর্থ কি মানে কোন কোন ক্ষেত্রে ব্যবহার করি বা কি জন্য আমরা ব্যবহার করি। তোমরা সর্বদাই মনে রাখবে কস্ট শব্দটা ব্যবহার করবে ব্যয় খরচ এ সমস্ত ক্ষেত্রে, অর্থাৎ কোন কিছু যখন তোমরা কিনবে সেই কেনার জন্য সেই জিনিসটার জন্য যে দাম তোমাদের দিতে হবে কত দাম এটা বোঝাতে তোমরা অবশ্যই কস্ট ব্যবহার করবে। আর ওর তোমরা ব্যবহার করবে কোনো কিছুর মূল্য, অর্থাৎ কোনো কিছু যেটা তার গুণ তার মূল্য যে পরিমাণ সেটা বোঝাতে গিয়ে তোমরা কিন্তু ওর ব্যবহার করবে। কিন্তু যখনই তোমরা কোনো কিছু কেনাকাটা করবে তখন যে দাম দাম বোঝাতে তোমরা অবশ্যই কস্ট শব্দটা ব্যবহার করবে। আর একটা জিনিস দেখো এখানে, এখানে দেখো আমি মোর আছে, এখানে মাছ আছে, এখানে যেহেতু এটা একটা আনকাউন্টেবল একটা ম্যাটার সেখানে কিন্তু মোর হবে না, এখানে মাছ হবে। সুতরাং অপশন আমরা যদি এ বি সি ডি এই চারটে অপশন দেখি তাহলে সঠিক অপশনটা হচ্ছে হাউ মাচ ডাজ ইট কস্ট। তাহলে অপশন সি আমাদের জন্য সঠিক উত্তর। এরপরে চলে যাবো আমরা পরবর্তী প্রশ্নটিতে। এবার আমরা দেখে নেব 12 নম্বর প্রশ্নটা কি আছে। এখানে ফাইন্ড দি অ্যান্টোনিম অফ চিয়ারফুল। তাহলে চিয়ারফুল এই শব্দটার বিপরীত অর্থ বা বিপরীত শব্দ আমাদের লিখতে হবে। এখানে চারটি যে অপশন আছে সেখানে প্রথম অপশন আছে ডিলাইটেড, অপশন বি ডাউনকাস্ট, অপশন সি সানি, অপশন বি লাইভলি। এখন চিয়ারফুল শব্দটার মানে কি, এটি খুব কমন একটা ওয়ার্ড। চিয়ারফুল মানে হলো উৎফুল্ল, আনন্দময়, এরকম কিছু। তাহলে এখানে ডিলাইটেড মানে আনন্দিত, সানি এখানে সানি শব্দটা যদি আমরা দেখি সূর্য এই ভাবটা থেকে, তার মানে সানি মানে খুব ভালো, অর্থাৎ ভালো কিছু পজিটিভ এর ক্ষেত্রে। তাহলে এখানে চিয়ারফুল বা ডিলাইটেড এগুলো সব সিনোনিম হয়ে যাচ্ছে। লাইভলি এটাও একটা খুব পজিটিভ ওয়ার্ড, মানে ফুল অফ লাইফ বা জীবন্ত এরকম বোঝাতে আমরা ব্যবহার করি। কিন্তু ডাউনকাস্ট, এই যে ডাউনকাস্ট এই শব্দটা কিন্তু নেগেটিভ। আমি অন্য ভিডিওতেও আমি সবাইকে বললাম যে কোন একটা শব্দ যখন তার অ্যান্টোনিম বা সিনোনিম আমরা বের করব, আগে সেই শব্দটার নেচার বা তার প্রকৃতি আমরা ভালো করে বুঝব, তাহলে আমরা খুব সহজেই যে চারটি অপশন থাকবে তার মধ্যে আমরা খুঁজে বার করতে পারব। সুতরাং এখানে চিয়ারফুল শব্দটার বিপরীত শব্দ হবে ডাউনকাস্ট। এখানে তাহলে যে 12টা প্রশ্ন এবং তার উত্তর নিয়ে আলোচনা করলাম, 12টা প্রশ্ন এই ক্ষেত্রে আমি এই জন্যই আলোচনা করলাম কারণ যে পরীক্ষাটা হবে ISTSE এখানে 12টা ইংরেজি প্রশ্ন থাকবে, তাই স্বাভাবিকভাবে আমি 12টা প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। এবার একটা কথা আপনাদের বলবো, আপনারা যারা গার্জিয়ান আছেন
অবশ্যই এই ভিডিওটা যদি আপনাদের ভালো লাগে, আপনাদের বাচ্চাদের যদি কাজে লাগে, আপনারা কমেন্ট বক্সে অবশ্যই আমাকে কমেন্ট করে জানান যে ভিডিওটা কেমন হচ্ছে এবং এর পরবর্তী ভিডিও আরো কিভাবে করলে আপনাদের সুবিধা হবে। আমি চেষ্টা করব সঠিক সময়ে আপনাদের সেই কমেন্টের মর্যাদা দিয়ে উপযুক্ত রিপ্লাই দিতে। আর একটা কথা বলবো যে এই ভিডিওটি যদি আপনারা কোনো ব্যক্তি যদি প্রথমবারের জন্য দেখেন তাহলে অবশ্যই আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, তাহলে নতুন যখন ভিডিও আবার আপলোড করব আপনাদের কাছে খুব সহজে পৌঁছে যাবে। তাহলে আজকে আমি ভিডিওটি শেষ করছি, আপনারা সবাই ভালো থাকবেন।